চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা রেসিপি তো খুব সাধারণ একটা রেসিপি বলা যেতে পারে গরমকাল আম পাওয়া যাচ্ছে তো ভাবলাম চলো কাঁচা আমের চাটনি বানাই আর যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দুটো আম নিয়েছি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর ওদিকে একটা বাটির মধ্যে নিয়েছি একটু জল আর যার মধ্যে একটু নুন দিয়ে আমি সাইডে রেখে দিলাম এবার নেব আমগুলোকে কেটে তো কাটার পরে দেখলাম হালকা হালকা পেকে গেছে ওপরটা খোসাটা দেখো সবুজ অথচ ভেতরে হালকা হালকা পেকে গেছে কী করে বুঝবো তো যাই হোক আমটা কিন্তু খোসা ছাড়াইনি এই আমটারও চাটনি হয়ে যাবে তো খোসা ছাড়াইনি একটু মোটা মোটা পিস করে দেখো কেটে নিয়েছি সবগুলোই তো এবারে ওই যে নুন জলটা আমি বানিয়ে রেখেছিলাম তো ওটার মধ্যে আমি আমগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আমটা একটু নরম হয় আর এদিকে ততক্ষণে আমি একটু মশলা বানিয়ে নেবো যার মধ্যে প্রথমেই দিয়েছি একটু পাঁচ পাঁচফোরণ একটু মৌরি গুঁড়ো আর সাথে দিয়েছি একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে আমি শুধু চিলি ফ্লেক্স ছিল বলে দিয়েছি আর মৌরি গোটা মৌরি ছিল না গুঁড়ো করা মৌরি ছিল তো সেটাই আমি দিয়েছি তো সব কিছু একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি নেওয়ার পর দেখো এখানে একটুখানি আমি পাউডার বানিয়ে নেব খুব বেশি পাউডার বানানোর দরকার নেই মোটামুটি একটুখানি গুঁড়ো করলেই হবে তো দেখতেই পাচ্ছ সেটা হয়ে গেছে তো এবার যাব পরের স্টেপে যেখানে আমার আমটা বেশি কিছুক্ষণ মানে নুন জলের মধ্যে ভেজানো ছিল তো এটা একটু নরম হয়ে গেছে তো গ্যাসেতে একটা প্যানের মধ্যে আমি অল্প একটু জল বসিয়েছি খুব বেশি কিন্তু আমি জল দিইনি নি অল্প একটু জল একটু গরম হয়ে গেছে যার মধ্যে ওই আমগুলোই আমি জলটা মানে নুন জলটা ঝরিয়ে এখানে ওই আমগুলোই দিয়ে দিলাম যাতে আমটা একটু সেদ্ধ হয় তো একদম দেখো গলে যাবে না অথচ গোটা গোটা থাক সেরকম অবস্থায় রাখবো মানে নরম হবে তো এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে একটা কড়াই বসিয়েছি যার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি কালো সর্ষে আর সাথে তেজপাতা এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম নেবার পরে যে আম সমের জলটা মানে আমি এর মধ্যে ঢেলে দেব তো আমটা আমের জলটা কিন্তু আমি ফেলিনি তো এটাই ঢেলে দিলাম আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিলাম মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা ততটাই দেওয়া যাবে আমের মানে আমটা কতটা টক তার উপরে নির্ভর করছে চিনির পরিমাণটা তো যাই হোক আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম তো একটু ফোটাবো যাতে চিনির রসটা আমের মধ্যে যায় তো যাই হোক বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এর মধ্যে আমি ওই যে পাউডার করে রেখেছিলাম মশলাটা তো সেটাই আমি এর ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি তো ব্যাস এটাকে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমের চাটনি আর এই যে ঝোলঝোল ব্যাপারটা দেখছো এটা কিন্তু পরে টেনে যাবে তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে তো আমি একটু পরেই গ্যাসটা বন্ধ করে দেবো এই ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলেই তো এরকম অনেক রেসিপি আর অনেক ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই আমের চাটনির রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না তো চলো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা